এই সংসদ টিকবে কিনা, এই সরকার টিকবে কিনা, সেটা নিশ্চয়ই এটা নির্ভর করবে আমাদের জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভকে বিরোধী দল কতখানি রাজনৈতিকভাবে তাকে ধারণ করে সংগঠিত করতে পারছেন, রাজপথে আন্দোলন আকারে কিভাবে তাকে তারা নিয়ে আসতে পারছেন তার উপরে। আজকে তো সংসদ সদস্যরা জাতীয় সংসদে তারা শপথ গ্রহণ করেছেন। টেকনিক্যালি বা এটা পুরোপুরি অবৈধ একথা হয়তো বলা যাবে না, কিন্তু এটা নিশ্চয়ই বলা যাবে যে এই নির্বাচন এবং এই সংসদ সদস্য বা এর মধ্য দিয়ে যে সরকার গঠন হবে তার রাজনৈতিক বৈধতা, তার নৈতিক বৈধতা নিয়ে নিশ্চয়ই জনগণের মধ্যে বড় প্রশ্ন আছে। প্রশ্নটা দুটো কারণে, প্রথমত যেখানে রাজপথের কার্যকর বিরোধী দল সবাই যেখানে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, আর সেটা একটা বড় কারণ। আর দুই হচ্ছে যে ভোটারদের আমাদের বিবেচনায় 7-8% বেশি ভোটারেরা প্রকৃতপক্ষে তারা ভোট প্রদান করতে যাননি, তারা তার মানে তারা যে এক ধরনের যে গণ অনাস্থা এই নির্বাচন, নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশন এবং সর্বোপরি সরকার জবরদস্তি করে যে নির্বাচন নামে তারা তাদের মধ্যে যে ভাগ বাটোয়ারার বিষয় তারা চাপিয়ে দিয়েছেন, মানুষ সেটাকে গ্রহণ করেনি। খুবই দুর্ভাগ্যজনক, আমি আজকে দেখলাম গণমাধ্যমগুলোতে ইভেন আমেরিকার যারা সংসদ সদস্য হয়েছেন তার মধ্যে বিশাল অংশ বা এই সংসদের দেখলাম যে 199 জন হচ্ছেন যারা বলতে পারেন পুরোপুরি হচ্ছেন যারা ব্যবসায়ী। আমাদের এখানে এবং রাজনীতিকদের সংখ্যা মাত্র দেখলাম 24 জন, আর আইনজীবীরা 26 জন, অন্যান্য পেশা 11 জন এটা দেখিয়েছেন। তার মানে হচ্ছে যে পুরো এই সংসদ, যে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করবার কথা, তো সংসদে 300 আসনের মধ্যে বা এখন 298টা আসনের মধ্যে প্রায় 200 জন তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তার মানে তারা অধিকাংশ তারা এখন কেউ কেউ মিলিয়নিয়ার, অনেকে হয়তো বিলিয়নিয়ারও এর ভিতরে আছে। তো বাংলাদেশের ব্যাপক 17-18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করার এই ব্যবসায়ীরা যেভাবে তাদের উপরে নির্বাচনের নামে তারা দায়িত্ব পালন করবেন, এটা খুব উদ্বেগ এবং আশঙ্কা। বলতে পারেন যেটা আমাদের এর আগে আমাদের প্রাক্তন স্পিকার জনাব আব্দুল হামিদ, পরে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি একবার বলেছিলেন যে সংসদ তো ইতিমধ্যেই ধনীদের পুরোপুরি একটা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। বাস্তবে আমরা দেখছি যে জাতীয় সংসদ এবার আরও বেশি করে পুরোপুরি একটা বিত্তবান ধনীদের একটা ক্লাবে কিন্তু পরোক্ষভাবে এটা পর্যবেসিত হচ্ছে। তো সেদিক থেকেও, ফলে এটার ভোটের দিক থেকে বলি, নৈতিকতার জায়গা থেকে বলি, মানুষের প্রত্যাখ্যান বর্জনের অর্থেই বলি, এমনকি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের যে শ্রেণীভিত্তি এবং তাদের যে আয়ের উৎস, সেই জায়গা থেকে এটা জনমানুষকে প্রতিনিধিত্ব করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা